আপনার সমস্ত অসুস্থতা মহান চিকিৎসকের হাতে সঁপে দিন। আজকের পর্বে দেখুন এই বিষয় সমাধানে। এটি সিবিএন এর প্রস্তুতি আর আপনারা দেখছেন সমাধান। আজি হৃদয় বাজে আজি হৃদয় বাজে আজি মোরা নত শিরে দুই হাত খোঁজে ফেরে নমস্কার। সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানায়। আমরা অনেক সময় নিজেদের প্রশ্ন করি, প্রেমময় ঈশ্বরের সৃষ্ট এই জগতে কেন অসুস্থতা, কেন এত ব্যথা? এর উত্তর হলো, আমরা যে জগতে বাস করি ঈশ্বরের ইচ্ছায় সেই জগৎ ছিল না। আমরা এক পতিত জগতে বাস করি। প্রথম মানুষ আদমের পাপের কারণেই আমাদেরকে দুঃখ ও অসুস্থতা এবং মৃত্যুর সম্মুখীন হতে হয়। এটা সত্যি একটা খারাপ খবর, কিন্তু এর সাথে আমাদের জন্য সুসংবাদ রয়েছে, আর তা হলো এই যে ঈশ্বর এই জগৎকে পাপ থেকে মুক্ত করতে প্রভু যীশুকে পাঠালেন। যীশু খ্রিস্টের জন্মের প্রায় 700 বছর আগে যিশাইয়ে ভাববাদীতে এই বিষয়ে লেখা আছে যে তার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য লাভ হয়। প্রভু যীশুকে বিশ্বাস করার মাধ্যমে ঈশ্বর আমাদের আত্মাকে সুস্থ করেন এবং আমাদের দেহকেও সুস্থ করেন। হ্যাঁ, ঈশ্বর আমাদের শরীরকে সুস্থ করেন। তিনি তার ঐশ্বরিক ক্ষমতায় আমাদেরকে অলৌকিকভাবে সুস্থ করতে পারেন। আবার তিনি ডাক্তার বা ঔষধের মাধ্যমেও আমাদের সুস্থ করতে পারেন। মনে রাখবেন, আমাদের ঈশ্বর আরোগ্যকারী ঈশ্বর এবং সমস্ত আরোগ্যতা তার কাছ থেকেই আসে। সুনীল জোসেফ যখন হাসপাতালে ভর্তি হয় তখন তার ডাক্তার সমস্ত আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু প্রভু যীশু তাকে ছাড়েনি। সুনীল যীশুর উপর তার বিশ্বাস স্থাপন করেছিল আর তার বিশ্বাস তাকে পুরস্কৃত করেছিল। আসুন সুনীলের কাছ থেকেই তার সেই অবাক করা সাক্ষ্যটি শোনা যাক। 47 বছর বয়সে সুনীল জোসেফের জীবনে যা যা ছিল তা নিয়ে তিনি খুবই সুখী ছিলেন। একটি সুন্দরী স্ত্রী, 2টি বাচ্চা, সরকারি চাকরি এবং সুস্বাস্থ্য নিয়ে তিনি খুব সুখেই ছিলেন। কিন্তু এক সন্ধ্যায় মারাত্মক পেটের যন্ত্রণায় সুনীলের অবস্থা খারাপের দিকে গেল। সেই ব্যথার জন্য আমি কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ব্যথাটা এতটাই মারাত্মক ছিল যে আমি সোজা হয়ে দাঁড়াতে পারতাম না। সেই মুহূর্তে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সকাল পর্যন্ত অপেক্ষা করার পর আমার ডাক্তারের কাছে গেলাম। তিনি সমস্ত কিছু পরীক্ষা করে বললেন যে আমার অ্যাপেন্ডিক্সের সমস্যা রয়েছে, আর তিনি আমাকে হাসপাতালে ভর্তি হতে বললেন। তার শারীরিক অবস্থার ভয়াবহতার কথা জানতে না পেরে সুনীল এবং তার পরিবার নাগপুরে চিকিৎসা করানোর জন্য রওনা দেয়। আমরা যখন নাগপুরের দিকে যাচ্ছিলাম আমার পেটের ব্যথাটা বেড়ে বুক পর্যন্ত উঠে আসে। আমি তখন আমার শ্যালককে সেই কথা জানাই। সে আমাকে চিন্তা করতে বারণ করে। তারা আমার জন্য প্রার্থনা করছিল এবং বলছিল যে খুব তাড়াতাড়ি আমরা নাগপুরে পৌঁছে যাব। হাসপাতালে আসার পর ডাক্তার সুনীলকে যা বলল তাতে সে চমকে উঠল। ওনার নাম ডক্টর প্রশান্ত বর্মা। উনি আমাকে দেখার পর 1 ঘন্টার মধ্যে একটা বড় অপারেশন করার কথা বললেন। অপারেশনের আগে ডাক্তারবাবু আমার শ্যালককে বললেন যেন আমি আমার পরিবারের লোকজনদেরকে খবর দিই। তিনি বলেছিলেন আমি অপারেশন করব, কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না, কারণ রোগীর অবস্থা খুবই মারাত্মক। তাই যখন তারা আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় তখন ডাক্তার আমাকে বলেন, মিস্টার জোসেফ, এই অপারেশনের সময় আপনি মারাও যেতে পারেন। বেঁচে থাকার সম্ভাবনা খুব কম জেনে
সুনীল যিশুর কাছে প্রার্থনা করে এবং তার পাপের জন্য ক্ষমা প্রার্থী হয়। ডাক্তারবাবু যখন আমাকে সেই কথা বলেন, তখন আমি ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা করি। আমার সমস্ত পাপের জন্য আমি ঈশ্বরের কাছে ক্ষমা চাই এবং আমি তাকে বলি, আজকে পর্যন্ত আমি যা পাপ করেছি, যাতে তোমার অসন্তোষ জন্মেছে, সেই সমস্ত কিছুর জন্য আমাকে ক্ষমা করো। হে ঈশ্বর, আমাকে ক্ষমা করে দাও। কয়েক ঘন্টার অপারেশনের পর ডাক্তারবাবু যা দেখালো, তাতে সুনীলের পরিবার আরো উদ্বিগ্ন হয়ে উঠল। কিডনির আকৃতি বিশিষ্ট একটি ট্রে নিয়ে এসে আমার পরিবারের লোকজনদেরকে দেখিয়ে ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, এটা কি? দুদিন আগে ওনার অ্যাপেন্ডিক্স বার্স্ট করেছে, এটা এখন পুরোপুরি বিষাক্ত এবং এর জন্যই অন্ত্রের ভিতর সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় দু তিন ঘন্টা ধরে ডাক্তারেরা আমার পেটের ভিতরটা পরিষ্কার করলেন। তারপর তিনি বললেন, আমি আমার কাজ করেছি, এবার সবটাই ঈশ্বরের ইচ্ছা, ওনার উপরেই সব কিছু ছেড়ে দিন। সেই অপারেশনে সুনীল বেঁচে গেলেও তার কষ্ট কিন্তু তখনও দূর হয়নি। 10 দিন পরে আমাকে যখন পরীক্ষা করা হলো, আমার রক্তের মধ্যে ব্যাকটেরিয়া পাওয়া গেল। পরীক্ষা করার পর ডাক্তাররা বললেন যে চারিদিকে জীবাণু ছড়িয়ে পড়েছে, এবং যখন আবার তারা পরীক্ষা করলেন, তখন দেখা গেল যে ঠিক সেলাইয়ের জায়গাতেই জীবাণুগুলি বাসা বেঁধে রয়েছে। এটাকে গোল্ডেন বাগ ব্যাকটেরিয়া বলা হয়, পৃথিবীতে যার কোনো চিকিৎসা নেই। এই কঠিন সময়ে সুনীল এবং তার স্ত্রী বাইবেল পড়তে লাগলো এবং যিশুর কাছে প্রার্থনা করতে লাগলো। আমি হাসপাতালে বাইবেল পড়তাম, আমার স্ত্রী শ্যালক, আমার বোনও সেখানে বাইবেল পড়ত। নাগপুর থেকে পাস্টার এসে ঈশ্বরের বাক্য থেকে আমাকে অনেক কিছু শুনিয়ে আমায় উৎসাহ দিতেন এবং আমার জন্য প্রার্থনা করতেন। আর সেই প্রার্থনার উত্তর মিলল। 18 দিনের মধ্যে সুনীল সুস্থ হয়ে ওঠে এবং হাসপাতাল থেকে ছাড়া পায়। আমার জীবনে নতুন এক অনুভূতি এলো, আমি খুব খুশি ছিলাম। 18 দিন পরে হাসপাতাল থেকে ফিরে আসার পর আমাকে নতুন জীবন দেওয়ার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিলাম, আর আমি আমার বাড়িতে ফিরে আসতে পেরেছিলাম। সেটা আমার কাছে খুব ভালো জিনিস ছিল, সত্যি খুব ভালো। এই ঘটনা সুনীলের জীবনকে পুনরায় যিশুর কাছে নিজের জীবন উৎসর্গ করতে সাহায্য করে। এর আগে আমি ব্যাপটাইজড হয়ে গেলেও আমি জাগতিক জীবনযাপন করছিলাম, কিন্তু যখন শয়তান আমার জীবনে এই ব্যথাটা নিয়ে এলো, প্রভু যিশু আমাকে রক্ষা করলেন এবং আমাকে এক নতুন জীবন দিলেন। সেই সময় আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার অতীত জীবনকে ভুলে যাব এবং প্রভু যিশুর সঙ্গে এক নতুন জীবন শুরু করব, তার সঙ্গেই আমি চলব। বর্তমানে সুনীল এক সুস্থ জীবন যাপন করছে এবং তার আরোগ্যতার জন্য সে প্রভু যিশুর প্রতি কৃতজ্ঞ। অপারেশন হওয়ার পর এখন প্রায় 2 বছর কেটে গেছে এবং এটা ঈশ্বরের অনুগ্রহ যে আমি এখন সম্পূর্ণরূপে সুস্থ। আমার মধ্যে এখন আর একটুও সমস্যা নেই এবং তার জন্য আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আমি আমার হৃদয় থেকে প্রভু যিশুকে ধন্যবাদ দিই, কারণ তিনি আমাকে এক নতুন জীবন দিয়েছেন, এক বিশেষ উপায়ে তিনি আমাকে রক্ষা করেছেন। তারা যে সুস্থ হবে এ বিষয়ে আদৌ ঈশ্বরের কোনো ইচ্ছা রয়েছে কি না, এ বিষয়ে অনেক মানুষ নিজেদের মনের সাথে যুদ্ধ করে থাকে। এই বিষয়ে তখনই উৎপন্ন হয় যখন কোনো মানুষ নিজেকে অযোগ্য বলে মনে করে। ঈশ্বরের ইচ্ছা কি তা আমরা ঈশ্বরের বাক্য থেকে জানতে পারি, আর তার বাক্য আরোগ্য এবং অলৌকিক কাজ সম্বন্ধে স্পষ্টভাবে বলে যে তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তিনি তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। আমরা যদি তার কাছে যাই, তিনি আমাদের সমস্ত পাপ ক্ষমা করেন এবং আমাদের সমস্ত অসুস্থতা থেকে সুস্থ করেন। ঈশ্বরের আরোগ্য দান সম্পর্কে এরকম আরও একটি সাক্ষ্য আমরা শুনব। অনুষ্ঠানটি দেখুন এবং আজকেই আপনি আরোগ্যতা লাভ করুন। কোথাও যাবেন না, দেখতে থাকুন সমাধান। পুনরায় আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সমাধান। সুস্থতা লাভ করবার জন্য
আমাদের মধ্যে অনেকেই লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন, কিন্তু রোগ থেকে মুক্তি ঘটেনি। এত চেষ্টা চালাবার পর এই বিষয়টি জেনে কি অপূর্ব লাগে না যে এমন একজন আছেন যিনি কেবলমাত্র এই ইচ্ছাই করেন না যে আমরা সুস্থ হই, কিন্তু সেই সাথে তার শক্তিও আছে যা আমাদেরকে সুস্থতা দান করে। হ্যাঁ, যিশু চান যেন আপনি সুস্থ হন, যেমনটি তিনি প্রতীকের জীবনে করেছিলেন। আসুন তার অবাক করা সেই সাক্ষ্যটি শোনা যাক। ওই সময় আমি খুবই ভেঙে পড়েছিলাম, আর আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এখন আমি কি করব। প্রতীক উইলিয়াম ফোবস কখনোই ভাবতে পারেননি তার নেগলিজেন্স তার জটিলতাগুলোকে কঠিনতর করে তুলবে। বিগত দুবছর আগে মে মাসের 26 তারিখ 2009 এর কথা, আমরা একটা নাটক করে ফিরছিলাম। তো তার আগের দিন থেকেই আমার খুবই সর্দি কাশি হচ্ছিল, তো এর জন্য আমি ভেবেছিলাম যে এটা হয়তো সাধারণ সর্দি কাশি এরকম কিছু একটা, আর এটা এমনি ঠিক হয়ে যাবে, আর এটা নিয়ে আমি সেরকম কিছু ভাবিনি। যখন আমি ডাক্তারের কাছে গেলাম তখন ডাক্তার বলল যে তুমি রক্ত পরীক্ষা করে নাও। রক্ত পরীক্ষা করার পর যখন রিপোর্ট এলো তো ওতে ম্যালেরিয়া জীবাণু পাওয়া গেছিলো, আর এর সাথে ডাক্তার এটাও লক্ষ্য করলো যে আপনার জন্ডিসও হতে পারে। ওষুধ চলা সত্ত্বেও প্রতীকের অবস্থার কোনো উন্নতি না দেখে ডক্টররা পরবর্তীকালে তাকে পেনিসুলিন নিতে বলেন। তারপর যখন ডাক্তারের কাছে গেলাম গিয়ে বললাম যে আমার এই কাশিটা কোনো মতেই ঠিক হচ্ছে না আর এটা বেড়েই যাচ্ছে, তখন ডাক্তারবাবু বললো আমাকে যে চেস্ট এক্সরে করে নাও। তারপর যখন চেস্ট এক্সরে করলাম তো রিপোর্টে পাওয়া গেল যে টিবি হয়েছে। প্রতীকের অসুস্থতা প্রতীক আর তার পরিবারকে ব্যাকুল করে তোলে। এরপর আমি খুবই ভেঙে পড়েছিলাম, যে এমনিতেই আমি বুঝতে পারছিলাম না, তার মধ্যে আমার বাড়িতে কান্নাকাটি পড়ে গেছিলো যে তারা বুঝতে পারছিল না কি হবে। আমি খুবই ভেঙে পড়েছিলাম, আমার পরীক্ষা চলছিল এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি ছিল, তো এর জন্য আমার খুবই দুঃখ হচ্ছিল, বুঝতে পারছিলাম না পরে কি হবে এবং ভবিষ্যতে কি করতে পারবো। একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না যে আগে কি করতে পারবো কি না পারবো। ভালো চিকিৎসার জন্য প্রতীক ভর্তি হয় জব্বলপুর রিসার্চ সেন্টারে। অনেক সমস্যার উপস্থিতি পরবর্তী পরীক্ষাগুলো নিশ্চিত করে দেয়। আমরা জবলপুরের একটা হসপিটালে গেছিলাম, ওখানকার ডাক্তাররা আমাকে বলল যে তোমার ইনভেস্টিগেশন ঠিকঠাক করো এবং প্রত্যেকটা পরীক্ষা দ্বিতীয়বার করে করো, টেস্ট এক্সরে তোমার দ্বিতীয়বার হবে এবং রক্ত পরীক্ষাও তোমার দ্বিতীয়বার করে করা হবে। যখন এসব পরীক্ষার রিপোর্ট এলো তো রিপোর্টে ছিল যে ম্যালেরিয়া পজিটিভ পাওয়া গেছিলো এবং ম্যালেরিয়া রেজিস্ট্যান্ট করে গেছিলো, আর জন্ডিসও হয়েছিল আমার, এর সাথে পিউরাল ফিউশন হয়ে গেছিলো এবং ডান দিকের লাংসে জল জমেছে এটা রিপোর্টে পাওয়া গেছিলো। এরপর ডাক্তাররা আমার বুকে ট্যাপিং করে লাংস থেকে প্রায় 600 ml জল, যেটা কিনা আমার লাংসে জমা ছিল, ওটাকে বের করলো, আর তারপর ওই জলের পরীক্ষা হলো। আর যখন ওই জলের পরীক্ষা করা হচ্ছিলো তখন আমরা খুবই আশঙ্কিত ছিলাম যে হতে পারে যে ক্যান্সার বা অথবা টিবি অথবা অন্য কিছু, যেটা কিনা রিপোর্টে বলা ছিল নার্সিংহোমের। এই সময় প্রতীকের পরিবার এবং চার্চের সবাই তার সুস্থতার জন্য প্রভু যিশুর কাছে প্রার্থনা করে। আমি এবং আমার পুরো পরিবার প্রভুর কাছে প্রার্থনা করলাম যে এই বিপদ থেকে আমাকে রক্ষা করুন। তার সাথে আমার পুরো পাড়ার লোকেরা এবং সবাই যিশুর কাছে প্রার্থনা করে যে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি এই রোগের থেকে। এই ঘটনাটি প্রতীককে যিশুর আরো কাছে নিয়ে যায় এবং সে বিশ্বাস করতে শুরু করে যে কিছুই অসম্ভব নয়, প্রভু যিশুই সমস্ত রকম অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারেন। আর প্রভুর কৃপায় যখন আমার রিপোর্ট নেগেটিভ এলো তখন আমি খুবই আনন্দিত হয়েছিলাম, আর আমি আমার পরিবারের তরফ থেকে প্রভুকে ধন্যবাদ জানাই। আর আমি এই ব্যাপারটা সত্যিকারেরই মেনে নিই যে প্রভুর কাছে কোনো কাজই অসম্ভব নয়, উনি যে কোনো অসম্ভবকেই সম্ভব করতে পারেন। প্রতীক সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে যায় এই বিশ্বাস নিয়ে যে যিশু তার জীবন অধিকর্তা এবং সে প্রভু যিশুকে তার জীবনের উদ্ধারকর্তা রূপে মেনে নেয়। প্রায় 10 দিন পরে আমি ডিসচার্জ হয়ে গেছিলাম হসপিটাল থেকে। 18 জুন থেকে 27 জুন পর্যন্ত আমি ওখানে অ্যাডমিট ছিলাম এবং 27 জুন আমি ওখান থেকে ডিসচার্জ হই। আর যেহেতু আমি জন্ম থেকেই ধর্মপ্রাণ, সানডে স্কুল থেকেই আমি এই ধর্মকে জেনেছিলাম, কিন্তু যখন এই ঘটনা আমার জীবনে ঘটল তখন সত্যি সত্যি আমি ত্রাণকর্তা প্রভু যিশুকে নিজের উদ্ধারকর্তা হিসাবে গ্রহণ করলাম। আর তারপর আমি জানলাম যে সত্যি সত্যি ত্রাণকর্তা প্রভু যিশুই একমাত্র ঈশ্বর যিনি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারেন।
প্রতীক উইলিয়াম ফোর্বস এখন খ্রিশ্চান হয়ে যায় চার্চের সদস্য রূপে একজন সানডে স্কুল টিচার হিসেবে। এই সুন্দর জীবনের জন্য প্রভু যিশুকে সে ধন্যবাদ জানায়। আজ আমার জীবনে বলতে গেলে একটা খুব শান্তির দিন। আমার পরিবারে প্রভু যিশু অনেক শান্তি ফিরিয়েছেন, আর পরমেশ্বর পিতার আশীর্বাদে প্রভু যিশু আমাকে একটা সুযোগ করে দিয়েছেন যাতে আমি সানডে স্কুলে শিক্ষকতা করতে পারি। প্রভু আমার জীবনকে বাঁচিয়েছেন, উনি আমার পরিবারকে বিপদ থেকে রক্ষা করেছেন। এই জন্য আমি পরমেশ্বর পিতাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। জানি আমি এটা যে যতই ধন্যবাদ জানাচ্ছি সেটা যথেষ্ট নয়, কেননা প্রভু আমাকে অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা করেছেন। এই জন্য আমি প্রভু যিশুকে ধন্যবাদ জানাই। ঈশ্বর চান যেন আমরা সর্বাঙ্গীনভাবে সুস্থ হই, কারণ সর্বাঙ্গীনভাবে সুস্থ না হলে আমরা সঠিকভাবে কোনো কাজ করতে পারি না। ঈশ্বরের ইচ্ছা এই যেন আমরা সুস্বাস্থ্য, আনন্দ এবং শান্তি লাভ করি। এর জন্য আমাদের কেবলমাত্র তার কাছে নিজেদের সমর্পণ করতে হবে। সত্যি তার কাছে আপনারা সমর্পণ করুন। তিনি সবচেয়ে বড় সেই আরোগ্যকারী ঈশ্বর। তিনি অনেক বাইবেলে অনেক অন্ধকে, অনেক খঞ্জকে সুস্থ করেছেন। যদি আমরা সুসমাচার দেখি, সেখানে 41 বার আলাদা আলাদা ঘটনা আছে যেখানে যিশু সুস্থ করেছে। আবার 72 বার সেখানে বিভিন্ন জায়গায় আছে যেটা হয়তো একই ঘটনা কিন্তু সুস্থতার বিষয়। যিশু সুস্থ করতে পারেন আজও, তাই আপনি যদি তার কাছে সমর্পণ করেন তাহলে তিনি আজও আপনাকে সুস্থ করবেন। সুসমাচারে সেখানে বলেছে, তা সেই যিশু তার শিষ্যদেরকে বলেছে, যাও পৃথিবীর বিভিন্ন জায়গায় যাও আর গিয়ে সুসমাচার প্রচার করো, আর আমার নামে তাদের গায়ে হাত রেখে তাদের অসুস্থতা থেকে সুস্থতায় নিয়ে আসো। আপনি কি জানেন সুসমাচারের লেখকের মধ্যে একজন লেখক যার নাম লুক, তিনি নিজেই একজন চিকিৎসক ছিলেন। তিনি কিন্তু তার সেই সুসমাচারে অনেক জায়গায় আছে যেখানে যিশু বিভিন্ন মানুষদেরকে সুস্থ করেছে। হ্যাঁ, যা কিছু সম্ভব নয় মানুষের কাছে সেটাই সম্ভব ঈশ্বরের কাছে, আর সেটা সম্ভব তখনই হয় যখন আমরা আস্থা রাখব প্রভু যিশুর ওপরে। জানেন কি, বাইবেল ঈশ্বরের এক নাম দেয় ইয়েহোভা রাফা, যেটার ইব্রু, যেটা অর্থ হলো যে ঈশ্বর আরোগ্যকারী ঈশ্বর। ঈশ্বরের বিভিন্ন নাম আছে বাইবেলে। আরেকটি নাম হলো সেই ইয়েহোভা, যার মানে সে ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ দেবে। সত্যি তার নাম কি মিথ্যে? সেটা কখনো কি হতে পারে? আসুন আমরা প্রার্থনা করি সেই আরোগ্যকারীর কাছে, সেই আরোগ্যকারী ঈশ্বরের কাছে, যে আমাদের শুধু সুস্থ করবে না, সে আমাদেরকে মুক্তি দিতে এসেছে। আসুন তার কাছে নিজেকে সমর্পণ করি। প্রভু যিশু, এই মুহূর্তে আমি প্রার্থনা করি সেই সব মানুষদেরকে যারা আজকে এই সমাধান অনুষ্ঠান দেখছে, তারা যদি তাদের মধ্যে যদি কেউ যদি অসুস্থ থাকে তাদেরকে স্পর্শ করো, আর এই মুহূর্তে তুমি সুস্থতা দান করো। ধন্যবাদ দি প্রভু, ধন্যবাদ দি যে তুমি আজও মানুষকে সুস্থ করো। ধন্যবাদ, ধন্যবাদ দি প্রভু যিশু, তুমি শুধু সুস্থই করো না, তুমি ইয়েহোভা, যার মানে হচ্ছে তুমি মুক্তি আমাদেরকে দিতে এসেছিলে, আর আজও আমাদেরকে মুক্তি দাও। ধন্যবাদ দি প্রভু, এই প্রভু যিশু নামে চাই, আমেন, আমেন। পৃথিবীতে থাকাকালীন প্রভু যিশু যখন ভগ্নদশাগ্রস্ত, তুচ্ছীকৃত এবং প্রত্যাখ্যাত মানুষদেরকে সুস্থ করেছিলেন, তার শেষের মুক্তির দিনের ছায়াস্বরূপ, যা বিশ্বাসীরা একদিন দেখতে পাবে। এই আশীর্বাদজনক মুক্তি নিশ্চিত করতে তিনি নিজে ক্রুশের সবচেয়ে অশুচি মানুষরূপে স্থান নিলেন। তিনি আপনার ভগ্নদশা, ব্যথা এবং একাকিত্বের সাথে নিজেকে চিহ্নিত করলেন। প্রভু যিশু সম্পর্কে আরও জানতে হলে টিভির পর্দায় দেওয়া নম্বরগুলিতে
ফোন করুন। যদি লাইনগুলি ব্যস্ত থাকে তবে চিন্তার কোনো কারণ নেই, আমরা আপনার জন্য সব সময় আছি। যেমন হুগলির গীতা সাহা একটি হাসপাতাল থেকে আমাদেরকে ফোন করেছিলেন, তিনি শ্বাসকষ্ট এবং ছোঁয়াচে রোগে ভুগছিলেন, আর সেই অসুস্থতা তাকে তার সদ্যজাত শিশুর কাছ থেকে দূরে রেখেছিল। সেই সময় তিনি খুব হতাশার মধ্যে ছিলেন, আমরা তাকে পরামর্শ দিই এবং তার জন্য প্রার্থনাও করি। এর কিছুদিন পর সে সুস্থ হয়ে যায় এবং আমাদেরকে সুসংবাদ জানায় যে সে তার কোলের সন্তানকে আবার কাছে ফিরে পেয়েছে। আমাদের পরামর্শদাতারা আপনার কথা শুনবেন এবং আপনার জন্য প্রার্থনাও করবেন। যদি ফোন নম্বরগুলো ব্যস্ত থাকে তবে চিন্তা করবেন না, আপনি সপ্তাহে যে কোনো দিন আমাদেরকে ফোন করতে পারেন। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, দেখতে থাকুন সমাধান। ফিরে আসার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সমাধান। আপনি যদি আজকে প্রভু যীশুকে আপনার ঈশ্বর বলে গ্রহণ করে থাকেন, তাহলে আপনি কেবলমাত্র অনন্ত জীবনই পাননি, কিন্তু সেই সাথে আপনি একজন সান্ত্বনাদাতা ও পরিত্রাতাকেও আপনার পাশে পেয়েছেন। এই গানটি কেবলমাত্র আপনাদের জন্য। বিশ্বাস করি এই গানটি আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। সদাপ্রভু আমার ঈশ্বর, আমি তোমার কাছে আর্তনাদ করলাম আর তুমি আমাকে সুস্থ করলে। আপনি ডাকলেই ঈশ্বর আপনার কাছে আসবেন এবং তিনি বিশ্বস্ত, তাই তিনি আপনাকে সুস্থতাও দান করবেন। আশা করি আজকের পর্ব থেকে আপনি আপনার আরোগ্যকারীকে চিনতে পেরেছেন। আপনার জীবনে যদি কোনো অলৌকিক কাজ ঘটে থাকে,
আমাদের জানান। এছাড়া সুস্থতার জন্য যদি আপনি প্রার্থনা চান তাহলেও আমাদেরকে জানান। আপনাদের প্রত্যেকের সাথে সাক্ষাৎ করতে পেরে আমরা আনন্দিত। আপনাদের সাথে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সমাধানের পক্ষ থেকে আপনাদের বিদায় জানায়। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। জয় যিশু।